নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমার মেয়েকে কোভিড-19 ভ্যাকসিনেশনের জন্য নিয়ে যাচ্ছি। আমার মেয়ের বয়স এখন 2 বছর 3 মাস হয়েছে, তো অনেক দিন ধরেই ভাবছি যে ওকে নিয়ে যাব, কিন্তু মাঝখানে একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো, সর্দি কাশি যেমন হয়, তো এখন ঠিকঠাক আছে তাই নিয়ে যাচ্ছি। আজকের ওয়েদারটা কিন্তু একদম ভালো নয়, কালকেও ছিল না, কালকে বৃষ্টি গেছে, কিন্তু আজকে একদম কুয়াশা, একদম সাদা হয়ে গেছে পুরোটা। এখন বৃষ্টি হচ্ছে না তবে, আর যে গাছগুলো আপনারা দেখছেন না একটু গ্রিন গ্রিন আছে, ওইগুলো হচ্ছে পাইন গাছ, আর বাকি তো সব গাছ একদম ন্যাড়া হয়ে গেছে। এখানে শীতকালে কিন্তু ভীষণ ঠান্ডা পড়ে, প্রায় -40, -34 এরকম, আর সবসময় তো প্রায় -17, -20 তো আছেই। তবে জানেন তো আজকে একটু ভয় লাগছে, কারণ বাচ্চারা সিরিঞ্জ দেখলেই বুঝতে পারে যে নয় ওদের পেছনে নয় হাতে কোথাও একটা ফোড়া হবে, তো ওটাই একটু আমার ভয় লাগছে। যাই হোক, চলুন। ভ্যাকসিনেশন তো হয়ে গেছে, ও একদম বসে আছে। 15 মিনিট ধরে ওনারা আমাদেরকে অবজারভেশন করবেন, মানে আমার মেয়েকে, কারণ 15 মিনিটের মধ্যে যদি কিছু রিয়াকশান হয় কি না তার জন্যই। 15 মিনিট পরে একটা কার্ড দেবেন ওনারা, সেই কার্ডে ফার্স্ট ডোজের আর তারপরে সেকেন্ড ডোজ আছে 21 ডেজ পরে, তারপরে আবার 2 মাস পরে আছে থার্ড ডোজ। আর আমি যে ভ্যাকসিনটা দিয়েছি সেটা হচ্ছে ফাইজার, জানেন তো এখানে ফাইজার, মডার্না এইগুলোই ইউএসএতে চলছে। আর কিছু কার্টুনের সিট ওনারে রেখেছেন, কারণ 15 মিনিট ধরে এই বাচ্চাকে বসিয়ে রাখা ওখানে খুব চাপের, তো সেই জন্য বিভিন্ন ওই করোনা ভাইরাসের ছবি, তারপরে ফ্রগ, বিভিন্ন ফ্লাওয়ার টাওয়ারের ছবি টবি দিয়ে একটা সিট রেখেছে ছোট ছোট করে। তো প্রত্যেক বাচ্চা আসছে, কালার পেন্সিলও রাখা আছে, কালার পেন্সিল দিয়ে কালার করছে, আর দূরে একটা বোর্ড আছে ওখানে চিপকে দিচ্ছে এই 15 মিনিট বসিয়ে রাখার জন্য। আচ্ছা, এখানে ওই যে নীল রঙের ছোট ছোট ঘরগুলো দেখছেন, ওগুলো হচ্ছে ইমার্জেন্সি, কিছু বেড আছে আর হেলথের কিছু ইকুইপমেন্ট আছে, যাতে যদি 15 মিনিটের মধ্যে কিছু হয় তো ইমার্জেন্সি চিকিৎসা করা যেতে পারে তার জন্যই আর কি। এটা কোনো হসপিটাল নয়, এটা হচ্ছে একটা মেডিকেল সেন্টার, মানে আমাদের ওখানে যেটা হেলথ সেন্টার বলা হয় সেরকমটাই। আর এখানে যে চেয়ারগুলো রাখা আছে, অনেক চেয়ারই আছে, সবগুলোই 6 ফিট দূরে দূরে রাখা আছে, আর একজন ভদ্রমহিলা আছেন, উনি সামনেই আছেন, তো উনি আমাদেরকে কার্ডটা দেবেন আর দেখছেন আর কি। বাচ্চাগুলো প্রচুর বাচ্চা, দেখুন কি সুন্দর করে কালার করেছে 15 মিনিট ধরে, যারা একটু বড় তারা একটু সুন্দর সুন্দর করেছে, যারা একটু ছোট তারা এই আঁকামাঁকা আঁকামাঁকা করে করেছে। আমার মেয়েরও কমপ্লিট হয়ে গেছে, আমার মেয়ের আঁকা ব্যাংকটাও কিন্তু আমি ওখানে চিপকে দিয়েছি, ভালোই লাগছে। তবে নার্সরা বলেছেন যে যদি বাড়িতে কোনো জ্বর টর আসে তাহলে কিন্তু টাইনিলল বলে একটা ওষুধ আছে, তো ওটা দিতে বলেছে, আর একটু অবজার্ভ করতে বলেছে। ওয়েদারের অবস্থা দেখুন, কে বলবে এখন সকাল 10টা বাজে। তবে জানেন তো একটু ভয়ও লাগছে, দেখি বাড়িতে গিয়ে আবার মেয়ের মানে সিচুয়েশানটা কী হয়। এসে খাওয়া দাওয়া করে একদম স্নান টান করে প্রপারলি বিকেলবেলা ঘুমিয়েও গিয়েছিলো, আর এখন সন্ধেবেলা বাবার সঙ্গে খেলছেও, তো একদম ঠিকঠাকই আছে। যাই হোক, এখন আমার ভয়টাও কেটে গেল, আর আবার 21 ডেজ পরে সেকেন্ড ডোজ দেওয়া হবে, তো তার জন্যই আমরা অপেক্ষা করছি আবার সেকেন্ড ডোজের জন্য। তো যাই হোক, এখন আমার ভয়টাও পুরোপুরি কেটে গেছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের পুরোটাই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে এরকম ছোটো ছোটো আমি এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আপনারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এক্সপিরিয়েন্সগুলো আমাকে শেয়ার করতে সাহায্য করুন।